যতক্ষণ ফাইনাল ডিসিশন হচ্ছে না ততক্ষণ ফুললি কিছু বলা যায় না। 9 তারিখ যদি না হয় বা কোনো ফ্রুটফুল রেজাল্ট না আসে, দেন আমাকে তো আন্দোলনে রুখতে পারবে না কেউ। আমাদের স্টেটে মুখ্যমন্ত্রীকে তো সব থেকে আগে আমি লিখেছি, কেন ওনার একটা বড় ভূমিকা থাকা দরকার আছে। তো আর ওনার আগে থেকেই ভূমিকার মধ্যে স্টেট গভর্নমেন্ট চিঠি লিয়েছিল, আমার কাছে চিঠির কপি আছে, আমি কপি পেয়েছিলাম ওই দিল্লি থেকে। তো উনিও চিঠি দিয়েছেন স্টেট, হ্যাঁ স্টেট গভর্নমেন্ট প্রধানমন্ত্রীকে। ওনার চাওয়াটাই আমাদের এই লড়াইটাকে আরও মজবুত করবে। উনি যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, সেটা চিঠিটা দেখে আমি অনেকটা সন্তুষ্ট হয়েছি কি না, উনি এটা নিয়ে অনেকটা এগিয়ে আছেন। অর্জুন কোনো এক বাগানের দিকে এগোচ্ছেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্র। অর্জুনকে আমার আগে খারাপ লাগতো, এখন দেখছি কি সুন্দর গাছটা, লাল ভালো ভালো হঠাৎ ভালো লাগলো। এই তার মানে চেহারাটা সুন্দর হয়েছে, সুন্দর জায়গায় সুন্দর বাগানের দিকে এগোচ্ছে। বহরমপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনে গ্রেপ্তার অভিযুক্ত 10 দিনের পুলিশ হেফাজত। কলেজ ছাত্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল দাবি ধৃতের। আরেক যুবকের সঙ্গে কলেজ ছাত্রীর ঘনিষ্ঠতা মেনে নিতে না পারায় খুন, জেরাই দাবি ধৃতের। দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকাণ্ডের পর আতঙ্কে ইতিমধ্যেই মেস খালি করে চলে গিয়েছে ছাত্রী। বহরমপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনে গ্রেপ্তার অভিযুক্ত 10 দিনের পুলিশ হেফাজত। কলেজ ছাত্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল দাবি ধৃতের। আরেক যুবকের সঙ্গে কলেজ ছাত্রীর ঘনিষ্ঠতা মেনে নিতে না পারায় খুন, জেরাই দাবি ধৃতের। দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।